বন্ধুরা, এবার আমরা জানব প্রচ্ছেদন সম্পর্কে। শুরুতেই বলে রাখি, প্রচ্ছেদন কথাটার শাব্দিক অর্থ হচ্ছে বাষ্পমোচন। তাহলে বাষ্পমোচন বলতে আমরা কী বুঝি? বাষ্পমোচন মানে হচ্ছে বাষ্প ছেড়ে দেয়া বা বের করে দেয়া। তাহলে প্রচ্ছেদনের মাধ্যমে উদ্ভিদ কী করে? উদ্ভিদ তার অতিরিক্ত যে পানিটা রয়েছে তার দেহে সেটা বের করে দেয়। এখন দেখো, আমরা এর আগে দেখে এসেছি যে অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার দেহে পানি পরিশোষণ করে। কিন্তু উদ্ভিদ তার প্রয়োজনীয় কাজে পানি ব্যবহার করার পর যে অতিরিক্ত পানিটা থাকে সেটা কী করবে? প্রচ্ছেদনের কাজই এটা যে উদ্ভিদ তার প্রয়োজনীয় কাজে পানি ব্যবহারের পর অতিরিক্ত যে পানিটা রয়েছে সে পানিটা তার দেহ থেকে বাহিরে বাষ্পাকারে বের করে দেয়। এখন প্রচ্ছেদন উদ্ভিদের বিভিন্ন অঙ্গের মাধ্যমে হতে পারে। আমরা জানব প্রধানত উদ্ভিদ তার পাতার মাধ্যমে এই প্রচ্ছেদন সম্পন্ন করে থাকে। দ্বিতীয়ত, উদ্ভিদ তার কাণ্ডের মাধ্যমে প্রচ্ছেদন কিছুটা সম্পন্ন করে থাকে। এছাড়াও উদ্ভিদ তার লেন্টিসেল নামক কিছু কোষের মাধ্যমে প্রচ্ছেদন সম্পন্ন করে থাকে। তবে উদ্ভিদ দেহে সবচেয়ে বেশি প্রচ্ছেদন সম্পন্ন হয় পাতার মাধ্যমে। উদ্ভিদ দেহে প্রচ্ছেদন বিভিন্নভাবে হতে পারে, অর্থাৎ বিভিন্ন অঙ্গের মাধ্যমে সে সম্পন্ন করতে পারে। এখন আমরা দেখব যে উদ্ভিদ প্রচ্ছেদন কোন কোন অঙ্গের মাধ্যমে সম্পন্ন করতে পারে। প্রধানত উদ্ভিদ তার অঙ্গ থেকে অতিরিক্ত পানি প্রচ্ছেদনের মাধ্যমে বের করে দেয়, সে অঙ্গটা হচ্ছে পত্ররন্ধ্র। অর্থাৎ উদ্ভিদ দেহের পাতার নিচে কিছু কিছু ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের মাধ্যমেই উদ্ভিদ তার অধিকাংশ অতিরিক্ত পানি বাষ্পকারে বাহিরে বের করে দিয়ে থাকে। এছাড়াও উদ্ভিদ দেহের ত্বকে যে কিউটিকল নামক একটা আবরণ থাকে, উদ্ভিদ প্রয়োজনের সাপেক্ষে সেই ত্বকের কিউটিকলযুক্ত আবরণের মাধ্যমেও প্রচ্ছেদন সম্পন্ন করে থাকে। আবার অনেক সময় উদ্ভিদ তার কিছু লেন্টিসেল নামক কোষ থাকে, যে কোষগুলোর মাধ্যমেও প্রচ্ছেদন সম্পন্ন করে থাকে। এই বিভিন্ন অঙ্গের প্রচ্ছেদনের কারণে উদ্ভিদের প্রচ্ছেদনকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমত পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, দ্বিতীয়ত ত্বকীয় প্রচ্ছেদন, আর তৃতীয়ত লেন্টিকুলার প্রচ্ছেদন। এখন বন্ধুরা, তোমাদেরকে চিত্রের সাহায্যে এই প্রচ্ছেদনগুলো কীভাবে হয় সেটা তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে খেয়াল করো, আমি একটা পত্ররন্ধ্রের ছবি এঁকেছি। পত্ররন্ধ্র দুইটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে বহিঃত্বকীয় কিছু কোষ, আর তার ভিতরে থাকে যেটা সেটা হচ্ছে রক্ষী কোষ, যেটাকে আমরা বলছি। দেখো, তোমরা আরও খেয়াল করলে দেখবা রক্ষী কোষের ভিতরে একটা পত্ররন্ধ্র থাকে, মানে ছিদ্র থাকে। এই পত্ররন্ধ্রীয় ছিদ্রটার মাধ্যমেই মূলত উদ্ভিদ প্রচ্ছেদন সম্পন্ন করে থাকে। আবার পাশে দেখো, আমি একটা কোষের চিত্র এঁকেছি, যেটাকে বলতেছি লেন্টিসেল। মানে অনেক সময় কোষগুলো এমনভাবে বিভাজিত হয়, বিভাজিত হওয়ার সময় কিছু ফাঁকা অংশ তৈরি হয়, এই ফাঁকা অংশটাকে বলা হচ্ছে লেন্টিসেল। অনেক সময় উদ্ভিদ তার প্রয়োজনের সাপেক্ষে লেন্টিসেলের মাধ্যমেও বাষ্পমোচন করে থাকে। বন্ধুরা, চলো আমরা একটা পরীক্ষা করে দেখি। এই পরীক্ষার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ যেটা হবে, দুটা ফুলের টব বিশিষ্ট দুটা গাছ, পলিথিন, সুতা এবং ভ্যাসলিন। প্রথমেই একটা গাছকে আমরা পাতাযুক্ত অবস্থায় রেখে পলিথিন দিয়ে সেটাকে মুড়াবো, এবং গাছের গোড়ায় পলিথিনটাকে সুতা দিয়ে ভালো করে বেঁধে দিব, যাতে বাহির থেকে বাতাস প্রবেশ করতে না পারে। সেই সাথে সুতার অংশটাকে আমরা ভ্যাসলিনের প্রলেপ দিয়ে রেখে দিব। এরপর অপর যে গাছটা রয়েছে সেই গাছটার সবগুলো পাতা আমরা ছিঁড়ে ফেলবো, এবং পাতা শূন্য অবস্থায় গাছটিকে আমরা পুনরায় পলিথিন দিয়ে মোড়াবো। এক্ষেত্রে দুটি গাছকে আমরা পরিমাণ মতো পানি দিয়ে রোদে পর্যবেক্ষণের জন্য রেখে দিব। বন্ধুরা, এখন আমরা যদি পরে পর্যবেক্ষণ করে দেখি, সেক্ষেত্রে পর্যবেক্ষণে আমরা কী দেখব? যেটা দেখা যাবে সেটা হচ্ছে, পাতাযুক্ত গাছে যে পলিথিনটা মোড়ানো ছিল সেই পলিথিনটাতে বিন্দু বিন্দু পানি জমে আছে। অন্যদিকে পাতাবিহীন যে গাছটা ছিল সে গাছটার পলিথিনে কোনো পানির অস্তিত্ব পাওয়া যাবে না। এই পরীক্ষা থেকে আমরা কী বুঝলাম?
যে গাছটিতে পাতা ছিল সে গাছটিতে পলিথিনে বিন্দু বিন্দু পানি জমে আছে। কেন জমে আছে? এখানে গাছের যে প্রয়োজনীয় পানি গ্রহণ করার কথা ছিল সেটা গ্রহণের পর সে তার প্রয়োজনীয় পানি ব্যবহার করে অতিরিক্ত যে পানিটা ছিল তা প্রস্বেদনের মাধ্যমে বের করে দিয়েছে পাতার মাধ্যমে। অন্যদিকে যে গাছটি পাতা শূন্য ছিল সেই গাছটিতে পাতা না থাকার কারণে প্রস্বেদন না ঘটায় সেখানে পলিথিনের মধ্যে আমরা কোনো পানির অস্তিত্ব পাচ্ছি না। অর্থাৎ পাতার মাধ্যমেই যে উদ্ভিদের বাষ্পীয় মোচন ঘটে সেটা আমরা এই পরীক্ষার মাধ্যমে খুব ভালোভাবেই বুঝতে পারছি। এখন আমরা দেখব প্রস্বেদনের গুরুত্ব। শুরুতেই আমরা দেখি উদ্ভিদ যে তার প্রয়োজনীয় পানিটা শোষণ করে সেখান থেকে অতিরিক্ত যে পানিটা থেকে যায় সে পানিটা উদ্ভিদ দেহে একটা চাপের তৈরি করে। এই চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য যে পদ্ধতিটা সেটাই হচ্ছে প্রস্বেদন। অর্থাৎ প্রস্বেদন যদি না হতো তাহলে উদ্ভিদ দেহে এই অতিরিক্ত পানিটা একটা চাপের সৃষ্টি করত, সেটা হতে পারে উদ্ভিদের জন্য অনেক ক্ষতিকর। মূলত প্রস্বেদনের কারণে অনেক সময় উদ্ভিদের ক্ষতিও হয়ে থাকে, যেমন অতিরিক্ত প্রস্বেদনের কারণে উদ্ভিদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এজন্য প্রস্বেদনটাকে বলা হয় নেসেসারি ইভিল। তবুও প্রস্বেদনের গুরুত্ব উদ্ভিদ দেহে অনেক, যেমন যখন অতিরিক্ত পানিটা উদ্ভিদ দেহ থেকে বাহিরে বাষ্পাকারে বের করে দেয়া হয় তখন উদ্ভিদে পুনরায় অভিশ্রবণ প্রক্রিয়ার সহায়ক হয়ে ওঠে। কারণ যখন অতিরিক্ত পানিটা বের হয়ে যায় তখন পুনরায় উদ্ভিদের খাবার তৈরি কিংবা অন্যান্য যে বিপাকীয় কাজগুলো রয়েছে সেগুলোর প্রয়োজনীয়তা দেখা যায়। সেক্ষেত্রে উদ্ভিদ পুনরায় তার মূল রং দিয়ে মাটির নিচ থেকে পানি কিংবা খনিজ লবণ পরিশোষণ করে। আবার উদ্ভিদ যখন তার মূল দিয়ে মাটির নিচ থেকে পানি ও খনিজ লবণ উত্তোলন করে সেক্ষেত্রে পরিশোষিত পদার্থগুলো উদ্ভিদের অন্যান্য অঙ্গে যেমন গাছের পাতা এমনকি শীর্ষ পর্যন্ত নিয়ে যাওয়ার যে টানটা তৈরি হয় সে টানটা তৈরি হয় প্রস্বেদনের মাধ্যমে। কেননা প্রস্বেদন যখন হয় তখন উদ্ভিদ দেহে আবার পানির প্রয়োজনীয়তা হয়, সেক্ষেত্রে প্রস্বেদনের মাধ্যমে যে টানটা তৈরি হয় সে টানের কারণে উদ্ভিদ দেহের যে পানি বা খনিজ লবণ থাকে সেটি উদ্ভিদের মূল থেকে শীর্ষ যেমন পাতা পর্যন্ত পরিবাহিত হয়। এরপর এর গুরুত্ব রয়েছে পানিচক্র বজায় রাখতে। যেমন উদ্ভিদ যখন বাষ্পাকারে পানি পরিবেশে ছেড়ে দেয় তখন ওই বাষ্পটা কোনো এক সময় শীতল হয়ে আবার পানিতে পরিণত হয়। এই পানিটাই কখনো মাটির তলদেশে চলে যায়, সেখান থেকেই উদ্ভিদ আবার ওই পানি গ্রহণ করে তার দেহে পরিবাহিত করে। সেখান থেকে তার প্রয়োজনীয় পানি গ্রহণ করার পর সে অতিরিক্ত পানি আবার পরিবেশে ছেড়ে দেয়। এভাবে যে বাষ্পীভবনের যে প্রক্রিয়াটা রয়েছে পানিচক্রের, সেই পানিচক্রটা বজায় রাখার জন্য প্রস্বেদনের গুরুত্ব অনেক। আচ্ছা বন্ধুরা, দেখো আমি চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি যে পানি এবং খনিজ লবণ যেভাবে টিস্যুর মাধ্যমে মাটির নিচ থেকে উদ্ভিদের অন্যান্য অংশে কীভাবে পরিবাহিত হয় সেটা। তোমরা এখানে খেয়াল করলে দেখবে যে এখানে একটা গাছ আমি এঁকেছি। গাছের যে কাণ্ড এবং কাণ্ডের মধ্যে যে ফ্লোয়েম এবং জাইলেম যে টিস্যু রয়েছে এই টিস্যুগুলোই মূলত এই পানি এবং খনিজ লবণ পরিবহনের কাজটা করে থাকে, যার কারণে জাইলেম এবং ফ্লোয়েম উভয়কে মিলিতভাবে পরিবহন টিস্যু বলা হয়ে থাকে। এখন দেখো যখন কোনো উদ্ভিদ তার মূল দিয়ে পানি এবং খনিজ লবণ শোষণ করে থাকে এরপর এই শোষিত অংশটুকু তারা জাইলেম টিস্যুতে পৌঁছায় দেয়। এরপর কী করে, জাইলেম টিস্যু ওই শোষিত আয়ন বলো পানি বলো যাই হোক যেটাই শোষণ করবে সে জাইলেম টিস্যু ওই অংশটুকুকে উদ্ভিদদেহের নিম্নাংশ থেকে ঊর্ধ্বমুখী পরিবহনের মাধ্যমে উপরের দিকে বিভিন্ন অংশে পৌঁছায় দিবে। তোমরা এটাও জানো যে একমাত্র পাতাতেই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি হয়ে থাকে এবং সেজন্য সেখানে প্রয়োজন তার কাঁচামাল যেমন পানি। তো জাইলেম টিস্যুর মাধ্যমেই মূলত এই পানি এবং খনিজ লবণটা উদ্ভিদের নিম্নাংশ থেকে শীর্ষে পাতায় পৌঁছাতে সাহায্য করে। অনুরূপভাবে পাতায় তৈরি যে খাদ্য রয়েছে সে খাদ্যটাও তো বিভিন্ন অঙ্গে পৌঁছানো দরকার, যার কারণে এই নিম্নমুখী পরিবহনের কাজটা করে সেটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। অর্থাৎ পাতায় যে খাদ্য তৈরি হয়ে থাকে সেই খাদ্য ফ্লোয়েম টিস্যু ওখান থেকে পরিবহন করে দেহের যে অন্যান্য অংশ রয়েছে সেগুলোতে নিয়ে যায়। অর্থাৎ এখানে পানি এবং খনিজ লবণ পরিবহনের যে এটা একটা উভমুখী পরিবহন বলা হচ্ছে, কারণ একটা ঊর্ধ্বমুখী পরিবহন আর একটা নিম্নমুখী পরিবহন। অর্থাৎ
জাইলেম টিস্যু যখন পানি এবং খনিজ লবণকে উপরের দিকে নিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি ঊর্ধ্বমুখী পরিবহন, এবং ফ্লোয়েম টিস্যু যখন উৎপাদিত খাদ্যটাকে উদ্ভিদের নিম্ন অঙ্গের দিকে নিয়ে আসতেছে সেটাকে আমরা বলতেছি নিম্নমুখী পরিবহন। অর্থাৎ উদ্ভিদের এইসব খাবারের যে পরিবহনটা রয়েছে সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন এবং নিম্নমুখী পরিবহনের সমন্বয়। এভাবেই ফ্লোয়েম টিস্যু এবং জাইলেম টিস্যু এই উদ্ভিদে খাবারগুলো পৌঁছানোর কাজটা করে থাকে, এজন্য এদেরকে বলা হয় পরিবহন টিস্যু। বন্ধুরা, আমরা একটা প্রমাণ দেখব, খুব সহজ প্রমাণ, যেটার মাধ্যমে আমরা স্বচক্ষে দেখতে পারি যে একটা উদ্ভিদ কিভাবে পানি পরিবহন করে থাকে, কিংবা উদ্ভিদ আসলেই পানি পরিবহন করে কিনা। সেক্ষেত্রে আমাদের কিছু উপকরণ দরকার, সেটা হচ্ছে একটা পেপারোমিয়া গাছ, তারপর একটা বোতল, রং, তুলা। প্রথমেই যেটা করতে হবে, পেপারোমিয়া গাছটা যখন আমরা কালেক্ট করব তখন প্রথমেই সেটা মূলসহ উপড়ে ফেলতে হবে, এবং পরবর্তীতে মূলটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে পানি দিয়ে, যেন সেটা আমরা ভালোভাবে দেখতে পারি। এবার আমাদের পরীক্ষার যে প্রথম পদক্ষেপ যেটা আমাদের হবে সেটা হচ্ছে, পেপারোমিয়া গাছটা আমরা একটা বোতলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে সেখানে ডুবিয়ে রাখবো। সেক্ষেত্রে ওই পানিতে আমরা কিছু লাল রং মিশিয়ে দিব, সেক্ষেত্রে মুখটা আমরা তুলা দিয়ে বন্ধ করে দিব, যেন বাহির থেকে কোনো কিছু না প্রবেশ করে বোতলে। এরপর আমরা যদি বোতলটাকে ওই অবস্থায় রেখে দিই, কিছুক্ষণ পর আমরা যখন পর্যবেক্ষণ করব তখন আমরা দেখব যে পেপারোমিয়া উদ্ভিদ এর পাতা এবং কাণ্ড উভয়ই লাল রং ধারণ করেছে। পেপারোমিয়া উদ্ভিদের কাণ্ডটা মেইনলি আগে থেকেই অনেক নরম থাকে, যার কারণে এর মধ্য দিয়ে কী পরিবহন হচ্ছে সেটা বাহিরে থেকে স্পষ্ট বোঝা যায়। তাহলে এখানে পানির কালারটা ছিল লাল, আর পরবর্তীতে আমরা পর্যবেক্ষণের সময় দেখলাম যে পেপারোমিয়া উদ্ভিদের কাণ্ড এবং পাতা উভয়ের রং লাল হয়েছে। তার মানে এখান থেকে আমরা কী সিদ্ধান্ত নিতে পাচ্ছি? এখান থেকে আমরা এটাই সিদ্ধান্ত নিতে পাচ্ছি যে পেপারোমিয়া উদ্ভিদটা তার মূলের সাহায্যে এই বোতল থেকে লাল রঙের পানি শোষণ করেছে, যে পানিটা তার মূল থেকে দেহের অন্যান্য অংশ যেমন কাণ্ড এবং পাতায় পরিবাহিত হয়েছে। তাহলে আমরা এই পেপারোমিয়া উদ্ভিদের কাণ্ডের কালারের মাধ্যমে আমরা বুঝতে পাচ্ছি যে এটা পানি পরিবহন করছে।